বন্ধুরা, আমরা স্থানীয় শাসন নিয়ে জানছিলাম, স্থানীয় সরকার কাঠামো নিয়ে জানছিলাম। তো এই ভিডিওতে আমরা স্থানীয় শাসনের গুরুত্ব সম্পর্কে জানব। আমরা জানব যে কেন এই স্থানীয় সরকারটি বা স্থানীয় শাসন কাঠামোটি দরকার। প্রথমেই আমরা দেখি যে আসলে ক্ষমতা কিভাবে কিভাবে বিন্যস্ত হয় বা বণ্টন হয়। আমরা যদি দেখি, সাধারণত একটি দেশে দুই ধরনের শাসন ব্যবস্থা থাকে। একটি হচ্ছে কেন্দ্রীয় শাসন এবং আরেকটি হচ্ছে প্রাদেশিক শাসন। তো এই ভিডিওগুলোতে আমরা মূলত কথা বলছি প্রাদেশিক শাসন নিয়ে বা স্থানীয় শাসন ব্যবস্থা নিয়ে। স্থানীয় শাসনের গুরুত্বটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে তৃণমূল পর্যায়ের মানুষের অভাব অভিযোগ বা চাওয়া কিংবা চাহিদা কি, সেটি কেন্দ্র থেকে বা কেন্দ্রীয় শাসন থেকে জানার উপায় হচ্ছে স্থানীয় শাসনের মাধ্যমে জানা। তার মানে যারা স্থানীয় সরকার কাঠামোতে আসীন বা বিদ্যমান, তারাই তৃণমূলের এই কথাগুলো কেন্দ্রীয় শাসন পর্যন্ত পৌঁছান। আমরা আগের ভিডিওতে ইতোমধ্যে জেনেছি যে কেন্দ্রের মূল কাজ হচ্ছে আইন অথবা নীতি প্রণয়ন আর প্রাদেশিক শাসনের বা স্থানীয় শাসনের কাজ হচ্ছে সেই আইন বাস্তবায়ন। তো এক্ষেত্রে একটা ব্যাপার খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে আইন যখন বাস্তবায়ন করা হয়, সেই আইনটির মধ্য দিয়ে যায় মূলত জনগণ বা তৃণমূলে থাকা নাগরিকরা। তো এই তৃণমূলে থাকা নাগরিক, তারা কিন্তু সরাসরি গিয়ে কেন্দ্রীয় শাসনের কাছে বা কেন্দ্রের শাসনের কাছে নিজেদের অভাব কিংবা নিজেদের যে সকল অভিযোগ তা তুলে ধরতে পারে না। তারা তখন কি করে? তারা তখন স্থানীয় সরকারকে বা তাদের ছোট ছোট এলাকার যে সকল জনপ্রতিনিধি আছেন তাদেরকে ব্যাপারটা জানায়। তারা এই সকল তৃণমূল মানুষের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় শাসনের কাছে। তখন যেটা হয় যে কেন্দ্র সরাসরি তৃণমূল পর্যায়ে কাজ না করেও প্রাদেশিক সরকারের মাধ্যমে কিংবা স্থানীয় সরকারের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষ আসলে কি চায় সেটি সম্পর্কে জানতে পারে। অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি সমন্বয় সাধন করে। কার কার সমন্বয়? এই সমন্বয়টা হচ্ছে কেন্দ্রের সাথে তৃণমূলের। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে কেন স্থানীয় সরকার বা স্থানীয় শাসন এত গুরুত্বপূর্ণ। কারণ স্থানীয় সরকার ব্যবস্থা যদি না থাকে, তাহলে কেন্দ্র সরাসরি তৃণমূলের অভাব অভিযোগ সম্পর্কে জানতে পারবে না এবং তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে এবং এই ধরনের জনগণ ও শাসকের মধ্যে দূরত্ব রাষ্ট্রীয় কাঠামোর জন্য ধ্বংস বা বিপদ ডেকে আনতে পারে। এ কারণেই সবসময় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে এটি চেষ্টা করা হয় যাতে তৃণমূল কী চায় সেই অভাব, সেই অভিযোগটি কেন্দ্র পর্যন্ত আসে। তো কেন্দ্র পর্যন্ত আসার যে পদ্ধতিটি, যে সমন্বয়ের কাজটি, সমন্বয় সাধনের কাজটি করে থাকে স্থানীয় সরকার ব্যবস্থা বা স্থানীয় শাসন। আশা করি বন্ধুরা, তোমাদের কাছে পরিষ্কার যে স্থানীয় শাসনের গুরুত্ব কী। তারপরেও তোমরা যদি এই ভিডিওটির সাথে আরও কিছু যোগ করতে চাও অথবা তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, সেটি তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো ভিডিওটির কমেন্ট সেকশনে। আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে ফেরত আসবো পরবর্তী ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে।